দলনেতা সবকিছু সে ভালো বোঝে অরণ্য ক্যারেট করে টি শার্ট আর জিন্স পরে পঞ্চভুজ আমরা পঞ্চভুজ প্রচুর করে আবিষ্কার সর্বত্র খোঁজে বিজ্ঞান সীমা প্রায় নায়িকা থাকে খালি নাচ গানে পঞ্চভুজ আমরা পঞ্চভুজ প্রাণী খেতে ভালোবাসে যখন তখন এটা সেটা পঞ্চভুজ আমরা পঞ্চভুজ উৎসাহ দেন রীনা খালা রীনা খালার ভালোবাসায় করবো আমরা বিশ্ব জয় পঞ্চভুজ আমরা পঞ্চভুজ পঞ্চভুজ আমরা আমার মাথা ব্যথা মা বলেছে অপারেশন করতে ও আচ্ছা চলো তুমি কোনো ডাক্তার দেখিয়েছো হ্যাঁ দেখিয়েছি আমার মনে হয় এটা তেমন কোনো রোগ না তোমার মায়ের কথাই ঠিক বেশি করে পানি খেলেই ঠিক হয়ে যাবে আমার প্রতিদিনই মাথা ব্যথা সকাল সকাল আমরা মিলিত হব হ্যাঁ তোমাদের সাথে আমি কালকে দেখা করব তবে আমার একটা বিশেষ কাজ পড়ে গিয়েছে দেখে আমি নাজিয়াদের পাশে তোমাদের সাথে যেতে পারব আমি পরে নাজিয়ার সাথে দেখা করে নেব ঠিক আছে প্রসূন তুমি কোনো চিন্তা করো না তুমি ঠিকঠাক মতো কাজ সেরে এসো ঠিক আছে অনন্যা তুমি আর ফিমা আগে চলে যাও আমরা পরে আসবো ঠিক আছে আরেকটা তথ্য ফিমার নাচের ওপর এক আন্তর্জাতিক কর্মশালা হচ্ছে তাই ওর নিয়মিত নাও থাকতে পারে কাল সকাল সকাল আমাদের দেখা হচ্ছে ঠিক আছে তাহলে রাখি ঠিক আছে তোমরা এসেছ খুব ভালো লাগছে তোমরা আসছো খুব ভালো লাগছে তোমরা বসো আমি আসছি কেমন আছো ভালো তোমরা ওই দিন না থাকলে যে আমার কি হতো আহা এই মন খারাপ করার কি আছে এইটুকু না করলে বন্ধু হলাম কিভাবে ও হ্যাঁ ওরা আমার বন্ধু ও ফিমা ও ইফতি আর
ও হচ্ছে রাহি। তোমরা সবাই তোমার সম্পর্কে জানে নাজিয়া। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তুমি বিশ্রাম করো, ওষুধপত্র ঠিক মতো খেও, চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের। তোমার কথা বলার দরকার নেই, তোমার খুব খারাপ লাগছে তাই না? তুমি বরং একটু বিশ্রাম নাও। ঠিক আছে, আজকে তাহলে উঠি। সমস্যা নেই, থাকো। আমরা থাকলে তুমি কথা বলো, তোমার কষ্ট হবে, তোমারটা এখন বিশ্রামের প্রয়োজন। তোমরা একটু এদিকে এসো, তোমাদের সাথে কথা আছে। মেয়ে কিছুই খেতে পারছে না, কি যে করব, মাথায় কিছুই ঢুকছে না। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করতে হবে, না হলে অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। খালাম না, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে চেষ্টা করব, কোনো না কোনো একটা উপায় বের হবে। কিন্তু এতগুলো টাকা তোমরা কোথা থেকে জোগাড় করবে? তারপরেও তোমরা চেষ্টা করছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। খালাম্মা আপনি চিন্তা করবেন না, নাজিয়ার প্রতি খেয়াল রাখবেন, আমরা সবাই আমাদের স্কুলে ব্যাপারটা জানিয়ে দেব, তাছাড়া আত্মীয়দেরও বলবো সহায়তা করতে, আমরা নাজিয়াকে সুস্থ করে তুলবই। আমিও আমার স্কুলের সব বন্ধুদের বলবো, চিন্তা করবেন না, অনেকেই এগিয়ে আসবে। ওর বাবার সীমিত আয় দিয়ে ভালোই চলছিলাম আমরা, কোথা থেকে কি যে হয়ে গেল, আমার মেয়ের কপালে কেন এই কষ্ট? আপনি দয়া করবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমরা যত দ্রুত সম্ভব নাজিয়ার চিকিৎসা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে মা, তাই যেন হয়। খালাম্মা আপনি মন খারাপ করবেন না, আমরা আজ আসি, প্রয়োজন হলে আবার আসবো, আমরা যোগাযোগ রাখবো, খালু আসলে আমাদের কথা বলবেন, আমরা আজ আসি, নাজিয়ার খেয়াল রাখবেন। ঠিক আছে মা, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। মামা আমাদের এক বন্ধু খুবই অসুস্থ, অনেক টাকা লাগবে। কি হয়েছে তার? তার একটি জটিল রোগ ধরা পড়েছে, তুমি চিনবে না, আমাদের বন্ধু, তার ব্রেনে অপারেশন করা লাগবে, প্রায় 10 লক্ষ টাকা লাগবে। তাহলে তো অবশ্যই ভাবার বিষয়। যাই হোক, তোমরা কোনো চিন্তা করো না, আমার পরিচিত যারা আছে আমি তাদেরকে সবাইকে বলে দেবো। মামা নাজিয়া খুবই মেধাবী একজন ছাত্রী, তাছাড়া ওর বাবার বেতনও খুবই অল্প, একবার ভাবুন মামা পরিস্থিতিটা। মামা আপনি একটু চেষ্টা করবেন, সবার সহযোগিতা ছাড়া এত টাকার ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এভাবে বলছো কেন? তোমাদের সমস্যা মানে আমার সমস্যা, তাই আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা তোমরা অবশ্যই পাবে। মামা তুমি কি 1 লক্ষ টাকা জোগাড় করতে পারবে? 1 লাখ টাকা কেন, পারলে আরো বেশি জোগাড় করার চেষ্টা করব। মামা নাজিয়ার জন্য খুব খারাপ লাগছে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আমাদের মতোই একজন তবু বিছানা থেকে উঠতেই পারছে না। ঠিক আছে মামা, আমি বুঝতে পেরেছি, আমাকে যখনই ডাকবে তখনই আমি হাজির হয়ে যাবো তোমাদের কাছে। আমি এখন আসি, তোমাদের সাথে এই বিষয়ে পরে আলোচনা করব, ততক্ষণ তোমরা ভালো থেকো। ঠিক আছে, বিদায়। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলাপ সেরে নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাজিয়াকে বাঁচাতে গেলে আমাদের 10 লাখ টাকা লাগবে, আর 10 লাখ টাকা কম টাকা না, তা আমরা যদি স্বল্প সময়ের মধ্যে এই 10 লাখ টাকা জোগাড় না করতে পারি তাহলে নাজিয়াকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু উপায়টা কি? স্কুল থেকে আর কত টাকাই বলবে? আমাদের নাজিয়ার বিষয়টা ভালোভাবে উপস্থাপন করতে হবে, তাহলেই সম্ভবপর হবে। অবশ্যই, আমাদের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ, সবাইকে ভালোভাবে বোঝাতে হবে। আজ তাহলে আমরা কি করব? আজ বিকেল থেকে আমরা অর্থ সংগ্রহে নেমে পড়ি। বক্সাতে নেমে পড়বো নাকি লিফলেট বা ব্যানার কিছু লাগবে? না, আমাদের কিছুই বানাতে হবে না, আমরা সাহায্যের জন্য মানুষদের বলবো, ব্যানার বা লিফলেট বানিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, আমরা আমাদের কথা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু মানুষ কি আমাদের কথা বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে না, আমরা একটা অসহায় বন্ধুর জন্য এগিয়ে এসেছি, এটাতে বিশ্বাস না করার কি আছে? ঠিক বলেছ প্রসূন, তাছাড়া আমরা তো কোনো বিনোদন অনুষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করছি না। একদম ঠিক, আমরা যদি সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরতে পারি তাহলে সবাই বুঝবে। আরেকটা কথা, ফিমার কর্মশালা কিন্তু এখনো শেষ হয়নি, তাই ফিমার নিয়মিত হতে আরো কয়েকদিন সময় লাগবে। অনন্যা তুমি রাকিবকে জানিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে। Thank you.
খুলে বলো তো মামা, আমাদের এক বন্ধু নাজিয়া, সে খুবই অসুস্থ। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তার বাবা এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, তার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তাই আমরা সব বন্ধুরা মিলে আমাদের স্কুল ও পরিচিত জনদের কাছে এই ব্যাপারটা বলেছি। তাই মামা, তুমিও যদি একটু তোমার পরিচিত জনদের সাথে কথা বলে একটু সাহায্য করতে পারো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি নাজিয়ার জন্য কি করতে পারি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মামা ওর চিকিৎসা দ্রুতই করতে হবে। ও ঠিক আছে, দেখি কি করা যায়। চলো আজকে তো আমি স্কুলে দেখে আসবো। চলো চলো চলো।
এক্সকিউজ মি আঙ্কেল, আমাদের এক বন্ধু জটিল রোগ ধরা পড়েছে, এই জন্য আমরা রাস্তায় নেমেছি সহযোগিতা চাওয়ার জন্য। আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমাদের সাহায্য করতে পারেন। কেন, তোমাদের বন্ধুর বাপ মা নাই? আছে, তবে তার বাবার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা অসম্ভব। চিকিৎসার জন্য কত লাখ টাকা লাগবে? 10 লাখ টাকা লাগবে। আচ্ছা, তোমাদের সাথে আর কে কে আছে? এই তো আমরা আর ওই পাশে আমাদের দুজন বন্ধু টাকা তুলছে। এই বয়সে ব্যবসা শুরু করে দিয়েছো? জি, বুঝলাম না। আমরা এসেছি আপনার কাছে আমাদের বন্ধুর জন্য সাহায্য চেয়ে। আপনি চাইলে আমাদের সাহায্য দেবেন, নতুবা দেবেন না। বাহ, কথা তো বেশ ভালোই বলতে শিখেছো। চলো থানায় চলো, পুলিশের কাছে নিয়ে গেলে তোমাদের আসল রূপ ধরা পড়বে। কি বলছেন এসব? কি বলছি মানে? চলো চলো থানায় চলো। থানা? পুলিশ? তোমাদেরকেও ধন্যবাদ, কারণ বন্ধুর জন্য কয়জন এমনটি করে বলো। আরে এইটুকু না করলে আবার বন্ধু হলাম কিসের? 2,15,500 টাকা আমাদের এখন ভাবতে হবে কিভাবে এত টাকা জোগাড় করব। এখনো অনেক টাকা জোগাড় করার বাকি। ¡Gracias!